ভক্তগণ আজকে আমি আপনাদের সাথে অত্যন্ত উচ্চকোটি বৈষ্ণব মহাত্মার জীবনী আস্বাদন করব এই সব মহাত্মার জীবনী অনন্ত এনাদের বিভিন্ন দিকে এত করুণা এত লীলা যে কিছু কথার দ্বারা কিছু শব্দ বন্ধের দ্বারা সেটাকে প্রকাশ করা অসম্ভব কিন্তু ওই বিন্দুতে সিন্ধু দর্শন করার মতন আমার ক্ষুদ্র প্রচেষ্টা আজকে যে বৈষ্ণব মহাত্মা কথা আলোচনা করব তার নাম হল সীতারাম ওঙ্কারনাথ সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুর হুগলি জেলার কেদুয়া গ্রামে প্রবোধচন্দ্রের মামার বাড়ি সেখানেই তার জন্ম হয় বারোশো আটানব্বই বঙ্গাব্দের ছয় ফাল্গুন ইংরাজির আঠেরোশো একানব্বই সাল অপরূপ লাবণ্যময় এই শিশুকে দেখে অনেকেই সেদিন ধারণা করেছিলেন এই শিশু এককালে মহাপুরুষ হবে পিতা প্রাণহরি চট্টোপাধ্যায় ছিলেন দহের নাম করা ডাক্তার নিজের বাড়িতে ছেলেকে ফিরিয়ে আনার পর প্রাণহরি নাম করা জ্যোতিষীদের ডেকে আনলেন তারা জন্মকুণ্ডলী বিচার করে বললেন যে পঁচিশ বছর বয়স হওয়ার পর থেকে এই শিশুর জীবনে সাধক পুরা পুরুষের সব লক্ষণ প্রকাশ পাবে এই আশ্চর্য ভবিষ্যৎবাণী শুনে বাবা মা উভয়ই পুলকিত হলেন ছেলের বয়স বারবার সঙ্গে সঙ্গে তাকে ব্যান্ডেল চার্চ স্কুলে ভর্তি করে দেয়া হল ইংরাজি শিক্ষার দিকে ছেলের রুচি নেই দেখে বাবা তাকে সংস্কৃত শিক্ষার জন্য বালিতে পণ্ডিত যাদবচন্দ্র স্মৃতিরত্নের টোলে ভর্তি করলেন শুধু সংস্কৃত শিখেই প্রবোধচন্দ্রের মন তৃপ্ত হল না গুরুর আশ্রয় পাওয়ার জন্য মন তার ব্যাকুল হল অবশেষে দীকসই গ্রামের যোগসিদ্ধ পুরুষ দাসরথী ঠাকুরের সন্ধান পেয়ে তার মনের বাসনা কিছুটা পরিতৃপ্ত হল সেখানে যোগ সাধনা শিক্ষা চলতে লাগল এই সময় পিতার মৃত্যু প্রবোধচন্দ্রের জীবনে এনে দিল প্রবল আলোড়ন দীক্ষালাভের জন্যে সে আকুল হল অবশেষে শিক্ষাগুরুই হলেন তার দীক্ষাগুরু গুরুর ইচ্ছা অনুসারেই প্রবোধচন্দ্র সংসার ধর্মে প্রবেশ করলেন যখন তার বিবাহ হল তখন তার বয়স পঁচিশ বছর ওদিকে তিনি উপনিষদের আদ্য মধ্য পুরাণতীর্থ পুরাণরত্ন পরীক্ষাগুলিতে অবতীর্ণ হওয়ার জন্যে তৈরি হতে লাগলেন তপ সেই সঙ্গে চলতে লাগল একদিন গভীর রাত্রিতে তিনি চুচুড়ার বিশ্বনাথ চতুষ্পাঠীর ঘরে বসে ধ্যান করছিলেন এমন সময় অন্তরে তার শিব মূর্তির আবির্ভাব হল প্রথমে প্রভোচন্দ্র ভয় পেলেন একটু পরেই সাহস করে তিনি জিজ্ঞাসা করলেন কে আপনি জবাব এলো আমি তোমার গুরু প্রবোধচন্দ্র প্রাণপণ শক্তিতে প্রথমে ইষ্টমন্ত্র জপ শুরু করলেন তারপর রাম নাম তারপর ওঙ্কার মন্ত্র কিছুক্ষণের মধ্যেই তার চোখের সামনে এক দিব্যজ্যোতি দেখতে পেলেন মুহূর্তের মধ্যেই সম্বিথ হারিয়ে তিনি পড়ে গেলেন চেতনা ফিরে পাওয়ার পর তিনি গুরুর সামনে উপস্থিত হলেন তখনও প্রবোধচন্দ্রের সারা শরীর কাঁপছে অষ্টসাত্ত্বিক প্রেমবিকারের লক্ষণগুলি তার শরীরে ফুটে উঠেছে গুরুদেব বুঝলেন যে এক মহাব্রত উদযাপনের জন্যে প্রবোধচন্দ্র পৃথিবীতে এসেছেন নিরন্তর নামগানের মধ্যে দিয়ে তিনি জীবের উদ্ধার করবেন তাই অন্তরে তার রামের ধ্যান কণ্ঠে রাম নাম গুরুদেব প্রবোধচন্দ্রের নতুন নামকরণ করলেন সীতারাম দাস তেরোশো সাত সাঁত্রিশ সনে সা স্ত্রী মারা গেলেন ওই বছরই সাইনোভাইটিস নামে এক কঠিন রোগে আক্রান্ত আক্রান্ত হলেন সীতারাম ডান পায়ে অস্ত্রোপচার করা হল রামনাম করতে করতে অস্ত্রোপচারের সময়কার তীব্র যন্ত্রণাও হাসিমুখে সহ্য করলেন সীতারাম রোগ জর্জরিত দেহে শুয়ে শুয়ে ধ্যানমগ্ন হয়ে থাকতেন অধিকাংশ সময় রামনাম করতেন সর্বদা এই সময় ভিতরে এক এক সময় নাদ শুনতে পেতেন সাধকদের অন্তরে জ্যোতিরূপ পরমাত্মার প্রকাশের পূর্বে বা ইষ্ট দর্শনের সময় তারা একরকম সূক্ষ্ম অলৌকিক ধ্বনি শুনতে পান এই ধ্বনিকে বলা হয় নাদ অ উ ম যে তিন অক্ষরে অঙ্কার মন্ত্র গঠিত সেই তিনটি অক্ষরের এক একটিকে নিয়ে নাদের অভ্যাস করতে হয় এই নাদ শুনতে শুনতে সাধকের চিত্ত থেকে সব রকমের চিন্তা সংস্কার ভেদ জ্ঞান দূরে সরে যায় নাদের শেষ পরিণাম হল ব্রহ্মলাভ রোগশয্যায় শুয়ে শুয়ে ধ্যানমগ্ন অবস্থায় এই নাচ শুনতে শুনতে চেতনা হারিয়ে ফেলতেন সাধক সীতারাম ভ্রু মধ্যে ঘটত জ্যোতির্বিন্দুরূপ আত্মার প্রকাশ এই সময় কয়েক বৎসর তিনি গয়া কাশী বৃন্দাবন পুরীধাম প্রভৃতি তীর্থগুলি পর্যটন করে বেড়ালেন উনিশশো সালে তিনি খণ্ড মৌন অভ্যাস করতে থাকলেন দিনের পর দিন মাসের পর মাস তিনি মৌন অবলম্বন করে থাকেন ওই বৎসর তিনি চোখের জলে মায়ের পূজা নামে একটি বই লেখেন গ্রন্থের বিষয়বস্তু নারীর কর্তব্য ও উন্নতির উপায় তিনি বলছেন যে যথাকালে মেয়েদের বিবাহ দিতে হবে বিবাহ সংস্কারই স্ত্রীলোকের বৈদিক উপনয়ন সংস্কার সেবা তার গুরুকুলে বাস গৃহকাস তার সন্ধ্যায় ও প্রভাতে হোমস্বরূপ অগ্নি পরিচর্যা নারী বিশ্বজননী তার মধ্যে মহাশক্তি সুপ্ত আজ ভোগ ও বিষ্ঠা কুণ্ডের মধ্যে ডুবে গিয়ে সেই শক্তির কথা সে ভুলে গিয়েছে এই শক্তিকে জাগাতে হলে আগে মনকে বসীভূত করতে হবে এর সহজ উপায় হল যথাসম্ভব স্বল্পবাক হয়ে সংযত চিত্তে স্বামী নাম জপ করা জপ করো অবিরাম কাজ করতে করতে বিশ্রামকালে বা শয়নকালে জপ কর ক্রমে ক্রমে পূজা সন্যা সন্ধ্যার্নিক পাঠ প্রভৃতি কর্মগুলির অবসান হবে ধ্যান ধারণা আর জপতপ নিয়ে মত্ত হয়ে রইলেন সীতারাম সাধনার বলে তার প্রাণ ওঙ্কারে প্রবিষ্ট হলো তাই পণ্ডিতগণ তাকে সম্মানিত করলেন ওঙ্কারনাথ উপাধিতে তেরোশো চুয়াল্লিশ সনে বৈশাখ মাসে সীতারাম গেলে গেল পুরীর জগন্নাথ ধামে একদিন শেষ রাত্রিতে জগন্নাথের স্বয়ং জগন্নাথ দেব স্বয়ং প্রকট হয়ে তাকে দর্শন দিলেন বললেন যাও নাম প্রচার কর সমস্ত ভারত পরিক্রমার পর সীতারাম বাংলা ফিরে এলেন প্রতিটি জেলায় ঘুরে ঘুরে করতে লাগলেন নাম প্রচার দীক্ষা দিলেন অজস্র মানুষকে অনেক ভক্ত শিষ্য ওঙ্কারনাথের অলৌকিক শক্তির প্রত্যক্ষ পরিচয় পেয়ে মুক্ত হয়েছেন উনিশশো সালে তার এক শিষ্য অজিত কুমারের স্ত্রী স্নানের ঘরে পড়ে গিয়ে আহত হন অত্যধিক রক্তপাত হওয়ার দরুন তিনি অজ্ঞান হয়ে পড়েন সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজে এনে রক্ত দেওয়ার ব্যবস্থা হয় কিন্তু রোগীর রক্ত ধারণ করার ক্ষমতা নেই তাই অক্সিজেন দেয়া হতে লাগলো জীবনের কোনো আশাই আর রইল না তখন হাসপাতালের বারান্দায় বসে অজিত কুমার আকুল হয়ে গুরুদেবকে স্মরণ করতে লাগলেন সত্য সত্যই রাত্রির মধ্যে রোগী সুস্থ হয়ে উঠলেন নামই অমৃত যদি নাম জপ করে সিদ্ধিলাভ করা যায় তাহলে কি শাস্ত্রপাঠের প্রয়োজন নেই এর উত্তরে সীতারাম দাসের সুস্পষ্ট নির্দেশ হল নামের প্রতি মানুষের অনুরাগ স্থায়ী করে তুলতে হলে শাস্ত্রপাঠ অপরিহার্য কেমন করে নাম করতে হয় নামীর স্বরূপ নামির লীলা সব শাস্ত্রে বর্ণিত আছে শাস্ত্র না পড়লে নাম অনুরাগ জন্মাবে কেন মৃত্যুকালে অজামিল পুত্রকে নারায়ণ নারায়ণ বলে ডেকে পরমগতি লাভ করেছিলেন একথা পুরাণ না পড়লে আমরা জানতে পারতাম না সহজ উদাহরণ দিয়ে সীতারাম দাস বলেছেন একটি কলসিতে গঙ্গাজল ভরে কলসিটা গঙ্গায় ভাসিয়ে দে কলসির জলে আর গঙ্গার জলে প্রকৃতপক্ষে কোনো পার্থক্য না থাকলেও কলসির ববধানের জন্যই দুই জল মিশে এক হতে পারছে না কলসিটা ভেঙে গেলেই দুটি জল এক হয়ে যায় তেমনি ভগবত সাগরে ডুবে থেকেও আমাদের দেহ ঘটের জন্যই পৃথক হয়ে আছি এহেন মহাপুরুষ সীতারাম ওংকারনাথ ঠাকুর উনিশশো সালে এই ইহো ইহলীলা ইহলীলাকে উনি সংবরণ করেন উনি অপ্রকটন শ্রী শ্রী সীতারাম ওঙ্কারনাথ ঠাকুরের দিব্য জীবনী তে অনেক স্তর আছে সুতরাং আমি ভবিষ্যতে এনাদের জীবনী এনার জীবনী এবং যাদের যাদের জীবনী আমি খুব অল্প করে বলছি হ্যাঁ তাদের জীবনী আমি ভবিষ্যতে এদের বিভিন্ন জীবনের বিভিন্ন যে লীলা বিভিন্ন সাধনা বিভিন্ন যে কথা আমি আলাদা আলাদা করে আপনাদের কাছে পরিবেশন করব। আজকে এই বলি। আমি আমার বাণীকে শান্ত করছি জয় জয় নিত্যানন্দরাম জয় জয় বড় বাবাজি মহারাজ জয় জয় সীতারাম ওনাথ ঠাকুর